বই অনলাইন bd.com বাংলা সাহিত্যের সেরা রচনাবলী বিক্রির আয়োজন করেছে। আজ রয়েছে 10 খণ্ডের বিভূতিভূষণ রচনাবলী, যেটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে, যার মূল্য রয়েছে 12,200 টাকা। 35% ছাড়ে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি 7,900 টাকা। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায় আমরা দিচ্ছি হোম ডেলিভারি। এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি বিভিন্ন রচনাবলীর এই সম্ভার। ভালো বইয়ের সঙ্গে থাকুন। বিভূতিভূষণ রচনাবলীর প্রথম খণ্ড রয়েছে। প্রথম খণ্ডে উপন্যাস রয়েছে পথের পাঁচালী, গল্প মেঘমল্লার, ভ্রমণ দিনলিপি ছোটদের রচনা চাঁদের পাহাড়, সাথে রয়েছে সংযোজন, বিচ্ছিন্ন খসড়া অংশ, পাণ্ডুলিপির অংশ, দুর্গাহীন পথের পাঁচালী, আম আটির ভেপুর মহলা থেকে শুরু করে আরো বেশ কিছু উপন্যাসের খণ্ড বিশেষ। দ্বিতীয় খণ্ডে রয়েছে উপন্যাস অপরাজিত, গল্প মৌরি ফুল, ছোটদের রচনা মরণের ডঙ্কা বাজে এবং বিবিধ, সাথে সংযোজন রয়েছে পথের পাঁচালী এবং অপরাজিত সমসাময়িক খসড়া। তৃতীয় খণ্ডে বিভূতিভূষণ রচনাবলীর মধ্যে যা যা রয়েছে তার মধ্যে উপন্যাস দৃষ্টিপ্রদীপ, গল্প রয়েছে যাত্রা বদল, জন্ম এবং মৃত্যু, ভ্রমণ দিনলিপি, স্মৃতির রেখা, ছোটদের মিসমিদের কবচ, অনুবাদ এবং বিবিধ সংগ্রহ। চতুর্থ খণ্ডে রয়েছে উপন্যাস আরণ্যক, গল্প কিন্নর দল, বেনিগির ফুলবাড়ি, ভ্রমণ দিনলিপি তৃণাঙ্কুর এবং ছোটদের তাল নবম, অনুবাদ রয়েছে টমাস বাটারের আত্মজীবনী। পঞ্চম খণ্ডে রয়েছে উপন্যাস আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার অনুসর যেটি অসমাপ্ত, গল্প রয়েছে নবাগত উপলখণ্ড এবং ভ্রমণ রয়েছে উর্মি মুকুল, ছোটদের জন্য রচনা রয়েছে হীরক মানিক জলে, সুন্দরবনে 7 বছর, সাথে রয়েছে বারোয়ারি উপন্যাসের অংশগুলো। ষষ্ঠ খণ্ডে রয়েছে উপন্যাস দুইবারই অনুবর্তন, গল্প বিধু মাস্টার খলভঙ্গুর, ভ্রমণ দিনলিপি রয়েছে বনে পাহাড়ে এবং অনুবাদ বিপুলা এই তিথি। সপ্তম খণ্ডে রয়েছে উপন্যাস দেবযান কেদার রাজা, গল্প অসাধারণ, ভ্রমণ দিনলিপি উৎকর্ণ, সংযোজন নিবন্ধ শ্রদ্ধা নিবেদন স্মৃতিচারণ সহ গ্রন্থ পরিচয় এবং বিভূতিভূষণের উল্লেখযোগ্য জীবনপঞ্জী। অষ্টম খণ্ডে রয়েছে উপন্যাস অথৈ জল, গল্প মুখোশ ও মুখশ্রী, নীলাঞ্জনের ফালমন শাহের জ্যোতিরিঙ্গন, ভ্রমণ দিনলিপিতে রয়েছে হে অরণ্য কথা কও, 1925 থেকে 1933 পর্যন্ত। নবম খণ্ডে রয়েছে উপন্যাস ইছামতি এবং দম্পতি, গল্প রয়েছে কুশল পাহাড়ি রূপ হলুদ, দিনলিপি রয়েছে 1934, বিবিধ পুস্তক আলোচনা এবং সংযোজন রয়েছে 1934 সালের অপ্রকাশিত দিনলিপির কয়েকটি পাতা। দশম খণ্ড অর্থাৎ সর্বশেষ খণ্ডে রয়েছে বিভূতিভূষণের উপন্যাস অশ্বিনী সংকেত, গল্প অনুসন্ধান, ছায়াছবি এবং দিনলিপি রয়েছে 1939 থেকে 1950 পর্যন্ত, পত্রাবলী রয়েছে এবং গ্রন্থ পরিচয়
বিভূতিভূষণের উল্লেখযোগ্য জীবনপঞ্জি। এই ছিল আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা বলির সারসংক্ষেপ।